আজকে আমরা চলে এসেছি ফাল্গুনী স্যারের লাইব্রেরিতে। এখানে তার বিপুল বইয়ের সম্ভার রয়েছে, অনেক বই, চিন্তনে জাগরণে, সূর্য সেন, স্বাধীনতা সংগ্রাম, ইলিয়ডের হোমার, যা বলার বলে যাই, কামারুজ্জামান কবিতীর্থ থেকে প্রকাশিত হয়েছে, বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা, পশ্চিমবঙ্গের কথ্য ভাষা, এছাড়াও আরও অনেক বই রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম, মেটাল রাগিনী, হার্টস রেনবো, এটা স্যারেরই লেখা সংহিতা। এখানে স্যারের একদম রিসেন্ট প্রকাশ পাওয়া বই পতনশীল কবি ও পতনশীল সমাজ। এখানে স্বেচ্ছার হয়েছেন সমাজের যে পচাগলা অন্ধকার দিক সেটা সম্পর্কে, এবং উনি বলার চেষ্টা করেছেন কী করলে সমাজ সুধরে যাবে বা সেটার একটা বার্তা দিয়ে রেখেছেন। এখানে স্যারের আরও কিছু বই রয়েছে, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, মাইকেল মধুসূদন দত্ত জীবন ও সাহিত্য, এরকম কবি সাহিত্যিকদের জীবনী নিয়ে ও তাদের কবিতা বা কাব্য নিয়ে, বিধানচন্দ্রর মানে বিধানচন্দ্র ও সমকাল ডাক্তার নীলেন্দু সেনগুপ্তের। এছাড়াও আরও রয়েছে নিচে বই, এখানে রয়েছে স্যারের আরও কিছু বই যেগুলো এখনও সাজানো হয়নি, অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। এটা হচ্ছেন স্যারের গুরুদেব পবিত্র মুখোপাধ্যায়, উনিও কালের অন্যতম সেরা কবিদের মধ্যে পড়েন, মহাকবিতা লিখেছেন, কবিগুরু রবীন্দ্রনাথের ছবি রয়েছে এখানে। স্যার বাংলা ছাড়াও আরও অনেকগুলো ভাষা জানেন। এবার চলে আসি স্যারের নিজের লেখা বইগুলোর ওপরে। এখানে স্বামী বিবেকানন্দের উপরে লেখা কিছু বই আছে, ডিকশনারি, স্প্যানিশ ডিকশনারি, এছাড়াও আরও বই রয়েছে এখানে স্যারের লেখা, যেমন সিসিফাসের স্বপ্ন, এই বইটা কবিতার সংগ্রহ, দীর্ঘ কবিতা আছে এখানে, আর কর্ণপ্রসঙ্গ, এটাও একটা প্রতিবাদী কণ্ঠ, কর্ণকে নিয়ে লেখা যে কর্ণ একটা অবহেলিত নায়ক, সে কীভাবে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, তার মুখ দিয়েই স্যার প্রতিবাদ ধ্বনিত করেছেন। এছাড়াও এটা হচ্ছে ওনার রিসেন্ট বই, যেটা বলছিলাম, কবি ও পতনশীল সমাজ, পড়তে পারেন, খুব সুন্দর বই, মহাকবিতা সংগ্রহ, এটাও। এছাড়া রয়েছে আরফিউসের বাঁশি, কালে কালান্তরে পবিত্র মুখোপাধ্যায়, পবিত্র মুখোপাধ্যায়কে নিয়ে স্যারের লেখা, আর চিন্তক পত্রিকা, জি এটা দেখাই, মে সংখ্যা 2022। এছাড়া উনি লিখেছেন লাভস ইন কলকাতা, ইংরেজিতে লেখা বইটা, আর সনেট সঞ্চয়ন। উনার এই নিয়ে মোটামুটি 16-17টা বই প্রকাশিত হয়েছে। তো স্যারের লাইব্রেরি দেখলাম, বিপুল বইয়ের সম্ভার, এগুলো অবশ্যই সাজাতে হবে আরেকটু ভালো করে। তো আজ এটুকুই, সকলে খুব খুব ভালো থাকুন, ধন্যবাদ।